মেচো বিড়াল ফ্যামিলিতে সবাইকে স্বাগতম। স্ক্রিনে যে নাম্বারটি ডিসপ্লে করা হয়েছে এটি আমাদের অফিসিয়াল নাম্বার। যে কোনো রকমের মাছ রিলেটেড ভিডিও আমরা করি, তো ভিডিও করতে আমাদের সাথে যোগাযোগ করুন। ব্যাকে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি হলো হাওড়া সরকের পুকুর, যেটি আজকে ছিল দ্বিতীয়তম দিন। আজকে দুপাড়ের মধ্যে যেটা রাস্তার দিকের পাড় সেই দিকে মাছ খেয়েছে, কিন্তু তার বিপরীত পাড়ে একদমই মাছ খায়নি, দু একটা সিট ছাড়া। এবং কিছু শিকারী অসন্তুষ্ট ছিলেন কারণ রূপচাঁদা মাছ এবং পাঙন মাছের জন্য। আমি কিছু জালে শাল মাছ শোল মাছও দেখেছি। তো দেখতে থাকুন ভিডিওটা, যদি মনে হয় এই পুকুরে মাছ ধরতে যাবেন নিশ্চয়ই যাবেন। আমি কেমন কী রেজাল্ট সেটা বলবো না, রেজাল্ট বিচার করবেন আপনারা। আমি সমস্ত জালটুকু তুলে ধরেছি, তো দেখতে থাকুন ভিডিওটা, দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ। ভর্তি আমার পুকুর খুলতে খুলতে আগস্টের শেষের দিকে কোনো অসুবিধা নেই, জাল মাছ একদম খায়নি না, হ্যাঁ শোল ফোল সব খেয়েছে না বিদা। এদিকে আসো, জালটা কই নেবে গিয়ে তো মেছো বিড়াল মেছো বিড়াল নবিদ দুটো জালি দেখিয়ে দেবে, দড়ি খুলে গেছে, দড়ি খুলে গেছে এটার।
সেটাও তো দেখাতে হবে লোককে, মাছ খেলেও দেখাতে হবে না খেলেও দেখাতে হবে, না নাহলে তো লোক আমাকে গালাগালি করবে। নামি তো দুটোকে চাগি না, হ্যাঁ অঙ্ক চাগো ঠিক আছে, নাবি দাও মুখ, মুখটা বন্ধ করে ওই ব্যাসটা তাহলে লাভ মারবে। এই দিকটাতেই মাছ খেয়ে যাবো, ওই দিকে একদমই খাইনি, অবস্থা খুব খারাপ ওদিকে, ডাক্তাররা পারবে ওদিকে ভেতরেই যেতে হবে। ¡Gracias!